অনেক বন্ধুরা, আজকে আমি ডান্সের ড্রেস পরে কোথায় যাচ্ছি তোমাকে এস করেই নিয়েছে। আজকে আমরা যাচ্ছি ডান্স স্কুলে। এই তোমাদের সঙ্গে আমি গেট রেডিমেড নিয়ে চলে এসেছি। দেখো আমি কি করে যখন ডান্স স্কুলে যাই কেমন করে শাড়ি। প্রথমে আমি ডান্সের জামাটা পরে নিয়েছি, এরপর আমি হালকা চুলটা আঁচড়ে নেব। বন্ধুরা, আগেই বলে দিই, এটা হচ্ছে 7.5 বছরের মেয়ের গেট রেডি উইথ মি, ঠিক আছে? ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো প্রথমেই দেখো চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিল। ওকে না ছোটো থেকে আমাকে খুব একটা রেডি করাতে হয় না, ও নিজে নিজেই রেডি হতে পছন্দ করে। ওকে ফাইন। আচ্ছা, পন্ডসের একটা ক্রিম মাখছে, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিল। ক্যামেরার দিকে কাকিয়ে করো মন, না হলে সবাই জানবে কি করে তুমি কিভাবে সেজে সেজে যাচ্ছ। হাতে মাখো। আজকে সকালে জল খাবার বানাতেও কিন্তু মন সাহায্য করেছে, বাট সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি। আমি এক্সট্রিমলি ভেরি সরি, বিকজ বন্ধুরা এটা কিন্তু কোথাও কোন কী ক্রিম মাখলো আমি নিজেও জানি না। আসলে ওই ক্রিমটাই এই বক্সটার মধ্যে ভরে রেখেছিলাম আমি, তো ভাবে আর কি যদি এরকম বক্সে রাখে তাহলে বোধ হয় বড়ো বড়ো কোনো ক্রিম। আচ্ছা, এটা একটা ডক্টর প্রেসক্রাইবড একটা সানস্ক্রিন, এটা বোধ হয় ডি ডার্মার বোধ হয় সানস্ক্রিন মাখছে, তো দেখে নাও তোমরাও। আচ্ছা, খুব লেট হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি তোমাদের সাথে মেকআপটাও শেয়ার করছে। দেখো আচ্ছা, সব ওর ঝোলাতে থাকে, ওর ঝোলাটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে ঝোলা, এই ঝোলার মধ্যে যাবতীয় জিনিস পাবে আর কি। আচ্ছা, কাজ করে একটু মাস্কারা দিয়ে দেবো। আচ্ছা, আমার মাস্কারা আজকে উনি ইউজ করছেন, ওনার আবার গণেশ পুজোতে নাচের প্রোগ্রাম আছে, তো সেই কারণের জন্য আজকে রিহার্সাল, তো সেই জন্য একটু বেশি সাজুগুজু করে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ও কিন্তু যেটা মাখে, যে প্রোডাক্টটাই ও ইউজ করে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ও হচ্ছে তোমার ডার্মাডিউ ক্যালোয় মাখে। আচ্ছা, এই ডার্মাডিউ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার সেটা সারা জীবন মাখতে হবে, ডাক্তার বলে দিয়েছে। আমার একদিন অ্যালার্জি হয়েছিল, ওইখান থেকে ডাক্তার বলে দিয়েছে এটা সারা দিন জীবন মাখতে হবে, তাই আমি এখন মেখে নিচ্ছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা এটা নিয়ে নিতে পারো যদি কারোর বাচ্চা থাকে তোমাদের। আচ্ছা, ও বললো যে তো ডেসক্রিপশনসের লিঙ্কটা দিয়ে দেবে, তো যদি কারোর এরকম থাকে তাহলে তারা ইউজ করতে পারো। ঠিক আছে, আমি অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ও বলতে চাইছে যে যদি কারো যদি অ্যালার্জি হয়, অনেকের হয় না, অনেক বাচ্চাদের অ্যালার্জি হয়, ওরও একবার না অ্যালার্জি বেরিয়ে গেছিলো, তো তারপর থেকে কাজল। আচ্ছা, এরপর কাজল ছাড়া আমাদের ডান্স স্কুলে ঢুকতে দেয় না, হালকা একটু কাজল মাখতেই হয়। আচ্ছা, একটু করে কাজলও মাখতে হবে। ওই যে বললাম তোমাদেরকে আজকে রিহার্সাল রয়েছে, মন একটু হারি আপ, তাড়াতাড়ি করো, বিকজ আই হ্যাভ টু prepare myself. না, খুলে দাও। সবই আমার মায়ের সব, কিন্তু আমি তাও একটু মাখি, মাও কিচ্ছু বলে না। আচ্ছা, সবই আমার, ও সেগুলো মাখে আর কি আর বলার আছে বলো। মনের এই একটা ব্যাপার, এটা ভীষণ প্যাশনেট, ভীষণ সাজতে ভালোবাসে, আমার ঠিক বিপরীত। আমি যেন আমি যেমন একদম সাজতে পছন্দ করি না, ও তত থেকেই সাজতে পছন্দ করে, একদম সাউথ পোল নর্থ পোলের মতন। তো এই হচ্ছে ওর গেট রেডি উইথ মি। আচ্ছা, তারপরে লাস্ট ও লিপস্টিক ইউজ করছে ও আজকে, সাজুগুজু করে যাচ্ছেন ম্যাডাম। আমাদের একদম সুন্দর করে রেডি হয়ে গেছি, তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে এলবে জানিও। টাটা। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে।
ও গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, কেমন লাগছে জানিও। আর ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মানুষ হয়ে উঠতে পারে, ভালো মানুষ হয়ে উঠতে পারে, আর ওর যা যা স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ করতে পারে। আচ্ছা, লিপস্টিকটা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারো, মানে ও সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিল। তো এখনের মতন এইটুকুনি, বাকি কথা আবারও হবে, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বাই বাই, লাভ ইউ অল।